আছেন, আর আমি তো মাশাআল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আর এখন হচ্ছে বিকাল, অবশ্য বিকালও না আবার সন্ধ্যাও না, দুটোর মাঝামাঝি সময় আর কি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিনে আপনাদের সাথে কথা বলতে পারি নাই, তো এর জন্য আমি খুবই দুঃখিত। আর আজকে হচ্ছে আমি এরকম বিকাল টাইমটা ফ্রি থাকি না, ব্যস্ত থাকি অনেক, কারণ স্টুডেন্ট আসে। তো আজকে বিকেলটা হচ্ছে একেবারেই ফ্রি টাইম কাটাইতেছি, আসলে স্টুডেন্ট আসে নাই খারাপ আবহাওয়ার জন্য, কারণ আজকে সারাদিন মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে, এই কারণে স্টুডেন্ট আসে নাই, আর বিকেল টাইমটা একেবারেই ফ্রি। তো ফ্রি টাইম হচ্ছে একা একা কাটাতে ভালো লাগে না, ফ্রি টাইম ফ্যামিলির লোকজন যদি থাকে ফ্রি টাইমে, ওদের সঙ্গে কাটাতে অনেক ভালো লাগে, ঠিক বলছি না বলেন? তো এখন হচ্ছে একেবারে একা, কারণ হাজব্যান্ড বাসায় নেই, আর ছেলে তো পড়তে গেছে, আর ছেলের সঙ্গে ছেলের দাদুও গেছে, তো বাসায় একেবারে একা। আর একা থাকলে না ভালো লাগে না, একা আমার একা থাকতে ভালো লাগে না, মানুষজন থাকবে বাসায় গম গম করবে, এরকম ভালো লাগে। তো এখন হচ্ছে ব্যালকনিতে বসে আছি, আর আমার বাসার নিচেই তো রাস্তা, রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে, তো আমি সেটা দেখছি, ভালো লাগছে। আর একটু বাদেই হচ্ছে ছেলে পরে চলে আসবে, আর ও এসেই বায়না ধরবে, মামনি নাস্তা বানাও। তো কিছুক্ষণ পর হচ্ছে একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে কি নাস্তা এখন সেটা আমি বলবো না, যখন বানাবো তখন শেয়ার করবো। আরেকটা জিনিস, আমার অবশ্য কখনোই একা থাকতে ভালো লাগে না, ভালো লাগে না কারণ হচ্ছে আমি তো একান্নবর্তী পরিবারের মেয়ে, আমার বাবার বাড়ির পরিবারটা বিশাল বড়, আমরা চাচা চাচি দাদা দাদি তারপরে বোনেরা সবাই মিলে একসাথে কাটাইছি। তো বিয়ের পরে তো হচ্ছে শ্বশুর বাড়ি একেবারেই ছোট পরিবার, তো মাত্র চারজন সদস্য আমরা, আর আমি বাদে সবাই বাইরে, তো এরকম একা থাকতে ভালো লাগে না। আর যখন একা থাকি না তখন মাথায় মানে হাজারটা চিন্তার পোকা যেটা, ওটা মাথায় এসে বাসা করে আর মনটাকে আরও খারাপ করে আর কি। তো আমি বলে না, সব মানুষই কিন্তু দেখবেন যখন একা থাকে মানুষ তখন কিন্তু হাজারটা চিন্তা মাথায় এসে বাস করে, তখন কিন্তু ভালো লাগে না, মনটা আরও খারাপ হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন মানুষের মধ্যে থাকতে, আর মানুষের মধ্যে থাকবেন, হাসি খুশি থাকবেন, দেখবেন মনটা ভালো থাকবে। আর যখন একা একা সময় কাটাবেন না তখন মানে মাথায় চিন্তার পোকাগুলো বাস করবে, মনটা খারাপ করে তুলবে, আর তখন মানে নানা ধরনের সমস্যা দেখা যাবে, সাংসারিক সমস্যা, তারপরে অনেক সমস্যা দেখা যাবে। তো বন্ধুরা, আমি যখন আপনাদের সাথে কথা বলছিলাম তখন আমার পিছনে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন না, এখানে অনেকগুলো মহিলা ছিল, তো ওনারা ফিসফিস করে কিছু একটা বলছিল। তো আমার মনে হচ্ছে কি, ওনারা হয়তো বলছিল যে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, কারণ আমি শুধু শুধু একা একা বসে বসে মানে আপনাদের সঙ্গে কথা বলছি, এটা দেখি হয়তো। তো এই জিনিসটা আমার কাছে অনেক মজা লাগছে, আর এখানের মানুষ তো জানে না আমি ব্লগিং করি, তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, বুঝছেন? মানুষ ভাববে যে আমি পাগল হয়ে গেছি। তো এখন আর বকবক করবো না, আর ছেলে যদি এসে দেখতে পারে যে আমি এখানে বসে আপনাদের সাথে বকবক করছি, ওর জন্য নাস্তা রেডি করে নেই, তাহলে আমার খবর আছে, ঠিক আছে? এখন আর আমি আপনাদের সাথে বকবকটা কন্টিনিউ করছি না, এখন চলুন রান্নাঘরে গিয়ে রান্না করি আর আপনাদের সাথে গল্প করি, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমি দুধ সেমাই রান্না করব, আর এর জন্য এখানে আমি লম্বা যে সেমাইগুলো ওই সেমাই নিয়েছি, আর এই সেমাইগুলো এখন আমি বেশ ভালো করে ভেজে নিব। আর এর মধ্যে হচ্ছে আমি সয়াবিন তেল অ্যাড করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আর সেমাইটা যদি একটু ভালো করে ভেজে নেন তাহলে হবে কি, এর মধ্যে যখন দুধ দিব তাহলে সেই দুধটা ফেটে যাবে না বা ছানা হয়ে যাবে না, এই কারণে আমি সেমাইটা একটু বেশ ভালো করে ভেজে নিব। আর এর মধ্যে হচ্ছে আমি গরুর দুধ এটা অ্যাড করেছি, আর এর মধ্যে আমি কোনো পাউডার মিল্ক দেই নেই,
শুধুই গরুর যেই অরিজিনাল দুধটা সেটা দিয়েছি। তো এখন এটা বেশ কিছুক্ষণ রান্না হোক, আর এর মাঝে মাঝে আমি একটু আপনাদের সাথে কথা বলি। একটা হাসির কথা আর কি, আমার ছেলে কিছুক্ষণ আগে হচ্ছে ও পড়ে আসছে, তো ও এসে বলছে, মামুনি জানো ম্যাম কী বলছে? আমি, কী বলছে বাবা বলো। বলে কি, ম্যাম বলে কি আমাকে শহীদ মিনার রাখতে। এখন আমি তো শহীদ মিনার রাখতে পারি না, আমি আবার ম্যামকে বলছি কি, ম্যাম আমাকে শহীদ মিনার রাখতে বললেন না, যদি শহীদ মিনার আমি আঁকি তাহলে এখানেই আমি শহীদ হয়ে যাবো, আর আমাকে এই শহীদ মিনারের নিচে শহীদ সমাধি দিয়ে দিতে হবে। তো চিন্তা করেন, আমি শুনে অবাক হয়ে গেলাম যে আজকালকার ছেলে মেয়ে কতটা পাকা 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 কথা বলতে পারে। তো বন্ধুরা দেখুন, এখানে আমার সামাই রেডি, এখন হচ্ছে ছেলেকে খেতে দেব। তো তো সামাই পেয়ে খুবই খুশি, আর এখানে দেখতে পাচ্ছেন খালি গায়ে বসাই দিছি, জামাটা খুলে ফেলছি, আসলে ও পরে যখন আসছিল অনেক ঘেমে গেছিল, আর এই কারণে আমি ওর গেঞ্জিটা খুলে দিয়েছি। আর এখানে হচ্ছে ও সামাই খাচ্ছে, ওর নাকি অনেক মজা লেগে। তো বন্ধুরা আজকে হচ্ছে বকবকটা একটু বেশি হয়ে গেছে, তাই এখানে আমি আমার ব্লগটা স্টপ করছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।